হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে যে বাংলায় দেখুন যে আমাদের যারা সুপারম্যান যেরকম আছে, যেমন হলিউডে রয়েছে, যেমন বলিউডে রয়েছে, তেমন কিন্তু বাংলাতেও রয়েছে। আমি বলছি না সুপারম্যান মানে যে যেরকম আমরা ভাবি সেরকম কিছু, মানে ওই স্পাইডারম্যান ফাইডারম্যানের মতো আমি বলছি না, কারণ বাংলাতে ওই বাজেটে সিনেমা করা প্রায় ইম্পসিবল। হয়তো পরবর্তীকালে আজ থেকে আরো 10-12 বছর পর হয়তো সেই জায়গায় হয়তো পৌঁছবে, কিন্তু এই মুহূর্তে বাংলায় সুপারম্যান সিনেমা হওয়া ইম্পসিবল। তাই বাংলা সিনেমায় সুপারম্যান বলতে আমরা মূলত মানে যেগুলো পুলিশের সিনেমা আছে সেগুলোকেই সুপারম্যানের সঙ্গে তুলনা করি, কারণ বাংলাতে সব থেকে বড় হিরো, সব থেকে বড় সিনেমা সেগুলোকেই বলা হয়, যেখানে একটা পুলিশের ব্যাপার নিয়ে আলোচনা করা। সেটা আজ নয়, বহু কাল থেকে হয়ে আসছে, মোটামুটি 90s এর দশক থেকে। এবং সেই 90s এর দশক থেকে মূলত বহু অ্যাক্টার পুলিশের চরিত্রে বাংলায় অভিনয় করেছে, বহু অ্যাক্টার। কিন্তু তার মধ্যে যে চারজন সব থেকে বেশি পুলিশের চরিত্রে কর্তৃত্ব খাটিয়েছে বলা যেতে পারে, যে মোট চারজন, তাদের মধ্যে যে চারটে নাম আমি বেছেছি সেই চারজনকে নিয়ে আজকে আলোচনা করবো, এবং তাদের মধ্যে কে সেরা সেটাও বলবো। তো সেই চারটে নাম হলো দেব, জিৎ, আমাদের বোম্বাদা প্রসেন চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী। তো এই চারজন বাংলাদেশ পুলিশের চরিত্রে প্রচুর পরিমাণে অভিনয় করেছে, যার মধ্যে দেবের সংখ্যাটা একটু কম আমরা জানি, কিন্তু বাকি যে তিনটে নাম বললাম তাদের মধ্যে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ এবং জিৎ, এরা অনেকগুলো পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া আগে চিরঞ্জিৎ অনেকগুলো পুলিশের চরিত্রে অভিনয় করেছে, ওনার কথাও বলবো। যদিও চারটে নাম বলেছি, তবে হ্যাঁ পাঁচটা নাম হবে, পাঁচটা নাম আমি কথা আমি বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথম আমি স্টার্ট করছি দেবকে দিয়েই। দেব খুব একটা যে পুলিশের চরিত্রে অভিনয় করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে তা নয়, কিন্তু যেটাতে করেছে সেটাতে কিন্তু দাপিয়ে অভিনয় করেছে। সিনেমাটার নাম ছিল চ্যালেঞ্জ টু। চ্যালেঞ্জ টুতে প্রথম যদ্দূর সম্ভব দেবকে পুলিশের চরিত্রে দেখা গেছিল, এবং সেই চরিত্রে অভিনয় করে কিন্তু দেব রীতিমতো প্রশংসিত হয়েছিল, এবং দেবের লুকটা, দেবের তাকানো ফাকানো সব কিন্তু একটা পুলিশের রোলের সঙ্গে খুব মানে মানে খুব ভালো লেগেছিল দেবকে দেখতে একটা পুলিশের চরিত্রে। এছাড়া খোকাবাবু চরিত্রে কিছু কিছু জায়গায় পুলিশের চরিত্রে দেখা গেছে, যদিও সেটা আসল পুলিশ নয় কিন্তু দেখতে ভালো লেগেছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে দেবকে পুলিশের চরিত্রে যেটা দেখেছি সেটাতে আমার কিন্তু খারাপ লাগেনি, তবে আরো হয়তো পরবর্তীকালে পুলিশের চরিত্র করবে। যেমন পাসওয়ার্ডে দেখা গেছে, পাসওয়ার্ডে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর খুবই ভালো অভিনয় করেছিল সিনেমাটা, যদিও বক্স অফিসে সফল নয় কিন্তু আমার দেখতে খুবই ভালো লেগেছিল। তো প্রথমটা ছিল দেবের কথা। সেকেন্ড আমি যার নাম বলবো সেই লিস্টে আমি ডেকেছি চিরঞ্জিৎকে। চিরঞ্জিৎ বহু সিনেমায় পুলিশের চরিত্র অভিনয় করেছেন, একটা নয় দুটো নয় প্রায় বহু সিনেমাতে, আর একটা দিনে বহু সিনেমাতেই পুলিশের চরিত্র থাকতো এবং সেখানে চিরঞ্জিৎ রয়েছিল। এবং একটা সময় আপনারা জানেন চিরঞ্জিৎ হচ্ছে বাংলার সব থেকে ভালো হিরো ছিল, খুব ভালো অ্যাকশন করতেন, কুম্ফুতে উনি খুব এক্সপার্ট ছিলেন। তো অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর ওনাকে ভালো লাগবে, এটাই স্বাভাবিক, এবং ওনাকে সত্যিই ভালো লাগতো। ওনার হাইট ফাইট লুক সব মিলিয়ে পুলিশের চরিত্রে কোনোদিনই খুব একটা খারাপ লাগেনি আমার, এবং পার্সোনালি বলতে গেলে উনি বেশ কয়েকটা সিনেমা পুলিশ চরিত্রে অভিনয় করেছিলেন এবং সেটা দাপিয়ে অভিনয় করেছিলেন। তাই আমি চার নম্বরে যে নামটা রাখবো সেটা অবশ্যই চিরঞ্জিৎ অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর। এবং আমার পার্সোনালি মানে পার্সোনালিটি দিক দিয়ে যদি বলেন তাহলে কিন্তু চিরঞ্জিৎকে কিন্তু অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর খুবই ভালো মানায়। তো তারপর আমি যে নামটা নেব সেই নামটাই আমি যাকে রেখেছি, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু সিনেমাতে পুলিশের রোলে অভিনয় করেছেন। এবার দেখুন পুলিশের রোলে অভিনয় করলেই যাবে না, তার সাথে কতটা মানাচ্ছে সেটা একটা বড় বিষয়। আমার একটা সিনেমাতে প্রসেনজিৎকে পুলিশের রোলে খুব ভালো লেগেছিল, মোটামুটি দুটো সিনেমায়, একটা হচ্ছে বাইশ্রাবণ এবং আর একটা হচ্ছে ফোর্স। এই দুটো সিনেমায় অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর প্রসেনজিৎকে দুর্দান্ত লেগেছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রসেনজিৎ বহু সিনেমাতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে দুটো সিনেমাতে আমার ভালো লেগেছিল, কিন্তু আরো যে সিনেমাগুলো করেছে সেগুলো অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর তিনি প্রচুর ছ্যাবলামি করেছেন। এছাড়া আরো সিনেমা আছে, বিক্রম সিংহ রয়েছে, সেটাতেও কিন্তু ওনার বয়সের সঙ্গে চরিত্রটা কিন্তু খুব একটা ম্যাচ করে না। ওনার হাইট অনুযায়ী অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর কিন্তু বোম্বাদাকে কিছু কিছু সিনেমায় হয়তো অনেকে মানবে না, আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, যেমন ধরুন রাকে হরি মারে কে। এছাড়া আরো অনেক সিনেমা রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর সব সিনেমাতে প্রসেনজিৎকে ভালো লাগতো তা কিন্তু নয়, কারণ সব চরিত্রের সঙ্গে সবার কিন্তু খাপ খায় না। সেক্ষেত্রে আমার প্রসেনজিৎকে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর সব সিনেমা ভালো লাগেনি, কয়েকটা সিনেমাতে খারাপ লাগেনি, তাই বোম্বাদাকে মানে পুলিশ ইন্সপেক্টরের সেরা এটা বলা যাবে না। তারপর আমি যে নামটাকে রেখেছি তিনি হলেন বাংলার বর্তমানে সব থেকে বড় সুপারস্টার, তিনি হলেন জিৎ। জিৎ পুলিশের চরিত্রে বহু সিনেমাতে অভিনয় করে, যার মধ্যে যুদ্ধ অন্যতম ছিল, এছাড়া ইন্সপেক্টর নটিকে, তাছাড়া পাওয়ার, তাছাড়া বহু সিনেমায় তিনি পুলিশের রোলে অভিনয় করেছেন। যেটাই আমার সব থেকে বেশি জিৎকে পুলিশের ভারতীয় ছেলে সেটা ছিল যুদ্ধ সিনেমাটা। যুদ্ধতে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর মানে প্রথমে সে ডন ছিল, মানে গুন্ডা মতো ছিল, সেখান থেকে পুলিশ হয়েছিলেন। সেই পুলিশের চরিত্রে ওনার অভিনয় দুর্দান্ত ছিল, ওনার খুবই ভালো অভিনয় করে করেছিলেন। তো সব মিলিয়ে বলতে গেলে এক কথা বলতে পারে মানে জিৎকে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মানে তো ওনার হাইট, ওনার গ্ল্যামার, ওনার গাড়ি থেকে নামা, এন্ট্রি, এইগুলোতে জিৎকে কিন্তু অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর দেখতে আউটস্ট্যান্ডিং লাগে। এবং বাংলাতে মানে একজন চেহারা যেরকম হওয়া উচিত পুলিশ ইন্সপেক্টরে, সেটাতে কিন্তু জিৎ কিন্তু আমাদের পারফেক্ট, এটা আমার ব্যক্তিগত মতামত।
অ্যাজ এ ইন্সপেক্টর লুক, তাতে কিন্তু বাংলায় জিত কিন্তু একেবারে পারফেক্ট বলে আমার মনে হয়। কিন্তু এর চেয়েও পারফেক্ট আর একজন রয়েছে, যাকে একদম দেখে পুলিশ ইন্সপেক্টরই মনে হয়, এবং উনি যখন পুলিশের চরিত্র করেন তখন তিনি চার মধ্যে পুরোপুরি ঢুকে যান। তিনি হলেন নানা দেন, আমাদের বাংলার একসময় সব থেকে বড় সুপারস্টার মিঠুন চক্রবর্তী। উনি নয় নয় করে বহু সিনেমায় পুলিশ চরিত্র অভিনয় করেছেন, এবং এককালে বলিউডে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর উনি রীতিমতো দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বাংলা সিনেমাতে উনি পুলিশের চরিত্রে বারোদে অভিনয় করেছেন, এছাড়া বহু সিনেমাতে তিনি পুলিশ হয়েছেন। কিন্তু যে কটাতে অভিনয় করেছেন সিনেমা থেকে চোখ সরানো যায়নি। বারুদ সিনেমাটা কিন্তু গল্প এমন কিছু ছিল না, একেবারে বাতি মশলাদার সিনেমা, কিন্তু তাতে উনি যে অভিনয় করেছিলেন পুরো সিনেমা দর্শকদেরকে বসিয়ে রেখেছিলেন, একবার উঠতে দেয়নি, কারণ ওনার ব্যক্তিত্ব না হাঁটা চলে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর পারফেক্ট ছিল। তাই আমি অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর বাংলা এত যুগ ধরে যারা যারা অভিনয় করে তাদের মধ্যে মিঠুন চক্রবর্তীকে সর্বদা এক নম্বরে রাখবো। হয়তো পরবর্তীকালে আরো অনেকে করবে, কিন্তু এখন অবধি চিরকালীন যদি বলেন বাংলায় পুলিশের তাহলে সেটা অবশ্যই কিন্তু মিঠুন চক্রবর্তী। তো আমি এই পাঁচটা কথা বললাম। আপনারা যদি আরো কোনো অভিনেতার কথা মনে থাকে অবশ্যই কমেন্টে বলবেন, এবং আপনাদের মধ্যে সেরা পুলিশের চরিত্রে কে বাংলায় অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।